ওয়েলকাম টু মেটু বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও এবং একটা এক্সক্লুসিভ ভিডিও এবং খুব ভালো খবর নিয়ে চলে এসেছি আজকে ফাইনালি মরেটোরিয়াম নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট আজকে একটা রায় দিয়েছে আগের দিন একটা রায় দিয়ে বলে দিয়েছিল যে এমপি হবে না আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের আবার একটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে দশ তারিখ হিয়ারিং ছিল সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সেপ্টেম্বর অবধি অত সেপ্টেম্বরে আঠাশ তারিখ অবধি চলবে এই মরেটোরিয়াম কারণ যে একটা ডিসিশনে আসা যাচ্ছে না সেন্ট্রাল সেন্ট্রাল থেকে আরবিআই আরবিআই থেকে সেন্ট্রাল এবং তারপর ব্যাংক এনবিএফসি আলটিমেটলি একটা জটলা পাকানো হচ্ছে ছাড়া কিচ্ছু না খুব ভালোভাবে সিদ্ধান্তটা কিন্তু বের করা যেত আলটিমেটলি মানে এত মানে পরিমাণে বা সেন্ট্রাল গভর্নমেন্ট প্যাকেজ দিচ্ছে চারদিকে তো সেই ক্ষেত্রে আজকে কোনো না কোনো প্যাকেজ বা কোনো না কোনো সহায়তা করে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে বলেছিল লকডাউনের কথা না হলে কোনো কেউ ঘরে বসে থাকার কেউ ঘরে বসে থাকতো না যদি সেন্ট্রাল গভর্নমেন্ট না বলতো এবং সেন্ট্রাল গভর্নমেন্ট মানুষের ভালো চেয়ে লকডাউন করেছিল ইভেন তারা জোর গলায় ডিক্লেয়ার করেছিল যে আমরা ই আলটিমেটলি ইএমআই ছাড় দেওয়া হচ্ছে তিনটে মাস ছটা মাস তারপরে যে আলটিমেটলি মরেটোরিয়াম হবে এবং দিতে হবে না কিন্তু ব্যাপারটা ঘটে গেল কি আর সুপ্রিম কোর্টকে মাঠে নামতে হলো আপনারা সবাই জানেন এবং এই ছোট্ট প্রবলেমটা এখন হয়ে গেছে একটা বিশাল বড় প্রবলেম এবং এই আলটি আর্গুমেন্টের পর আর্গুমেন্ট হয়েই যাচ্ছে আজকের সুপ্রিম কোর্ট ফাইনালি একটা খুব ভালো ডিসিশন দিয়েছে আবার একটা মাস্টারস্ট্রোক সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট সেপ্টেম্বর অব্দি দি লোনের কিস্তি মুকুব করে দিয়েছে অর্থাৎ সেপ্টেম্বর অব্দি কিন্তু মরিটোরিয়াম পিরিয়ড চলবে এক্ষেত্রে আর সব থেকে বড় কোশ্চেন প্রচুর কমেন্ট পাবো সেটা হচ্ছে দাদা আমার তো কালই কেটে নিয়েছে ইভেন আমারও বাজাজ ফিনান্স দিয়ে কাল টাকা কেটে নিয়েছে আমি মানে কোনো এস এম এস ছাড়া টাকা কেটে নিয়েছে সব থেকে বড় কথা আমাকে যেমন বাজাজ ফিনান্স দু তারিখ টাকা কাটলে আঠাশ তারিখ থেকে এস এম এস পাঠাতে এবার কোনো এস এম এসও পাইনি হঠাৎ করে টাকা কেটে নিয়েছে তো এই ব্যাপারগুলো তাহলে কী হবে এবং বা এই সব কিছু বলছি তার আগে আমি একটু সুপ্রিম কোর্টের ডিসিশানটা দেখিয়ে দিতে চাইছি যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট এক্সটেন্ডস লোন রিপেমেন্ট মরেটোরিয়াম টিল সেপ্টেম্বর টোয়েন্টি এইট অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর অবধি এটা এক্সটেন্ড করেছে সুপ্রিম কোর্ট অন থার্সডে ভার্চুয়ালি এক্সটেন্ডেড লোন রিপে লোন রিপেমেন্ট মরেটোরিয়াম টিল সেপ্টেম্বর টোয়েন্টি এইট অ্যাজ ইট উ দ্য ইন্টেরিয়াম অর্ডার এবং যে ইন্টেরিয়াম অর্ডারটা দিয়েছিল এনপিএ করা যাবে না কোনো অ্যাকাউন্টকে এটা বলেছিলাম এবং সেটাও কন্টিনিউ রয়েছে এখনও তার ফলে এখনও অবধি কিন্তু কোনো আঠাশ তারিখ অব্দি কোনো কাউকে কোনো মানে এনপিএ করা যাবে না কাউকে কোনো প্রেশার দেওয়া যাবে না দ্য প্রিভিয়াস ডেড লাইন দ্য স্কিম উইচ ওয়াজ ইমপ্লিমেন্টেড টু হেল্প বরোয়ার্স টাইট ওভার দ্য কোভিড নাইন্টিন ক্রাইসিস হ্যাড এন্ড অন আগস্ট থার্টি ফার্স্ট বরোয়ার হ্যাড বিন পারমিটেড ডিফার্ট লোন রিপেমেন্টস ফর এ পিরিয়ড অফ সিক্স মান্থস অর্থাৎ যেটা হয়েছিল আমরা জানি যে আগস্ট থার্টি ফার্স্ট অফ দি লাস্ট ছিল কিন্তু সুপ্রিম কোর্ট ইন্টারভেন করেছে তার জন্য টপ কোর্টকে কিন্তু আন্তরিক ধন্যবাদ জানাই এবং এটা শুধু সেপ্টেম্বর আঠাশ না যদি এই মানে এই প্রবলেমটা ডিসেম্বর অবধি করা যায় তাহলে কিন্তু সত্যিই অনেক রূপকার হবে দ্য টপ কোর্ট আজ দ্য গভর্নমেন্ট টু কনসিডার দ্য প্লিয়া ফর নট চেঞ্জিং

বলছি এন ফাইনালি তো এটা ডিসিশান নেওয়া উচিত এটা ধরতে গেলে অনেকটা ওই মানে আলটিমেটলি যেটা হয়েছিল ইউডিসি কেসের সময় যেটা হয়েছিল দেখেছিলাম ডেটের পর ডেট ডেটের পর ডেট চলে যাচ্ছে ডিসিশান আসছে না একটার পর একটা ডিসিশান নিয়ে কিন্তু তাও তবুও মানে যেটা হচ্ছে অনেক প্রচুর টুইট প্রচুর স্টুডেন্টরা মানে একসাথে লড়াই করেছিল এবং স্টেট গভর্নমেন্টরা তার মধ্যে চলে এসেছিল তার জন্য রায়টা তাড়াতাড়ি এসছে তো আমার মনে হয় এই সব ক্ষেত্রেও লড়াই না করলে মনে হয় তাড়াতাড়ি রায় আসবে না যদিও বিশ্বাস রাখা উচিত টপ কোর্টের ওপর

প্রত্যেকটা বড় বাচ্চায় যারা যারা লোন নিয়েছিল প্রত্যেকজনের এখন এটাই ডিমান্ড যে ময়ড্রাম হবে কি হবে না হবে কি হবে না সুদ দেবো কি দেবো না এবং এর মাঝখানে তারা জ্বালাতনে পড়ছে আলটিমেটলি আর কিচ্ছু না রাজীব দত্ত সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং টু সেট দ্য বড়ওয়ার স্টোল এবং তারা বলছে রিলিফটা কোথায় লোন বিং রিস্ট্রাকচার করেছে এবং সেই আলটি যেটা বলছে সবাই যে রিজার্ভ ব্যাঙ্ক বলছে খুব মজার কথা যে লোনকে আমি রিস্ট্রাকচার করে দিচ্ছি লোনটাকে দু বছর অবধি নিতে পারি কিন্তু সেটা কি সম্ভব কাকে ব্যাংক দেবে দুবছর অবধি সব থেকে বড় হচ্ছে কার কাছে কত ডকুমেন্টস আছে যে আজকে ডেতে মানে একদম ছোট কোথাও ধরুন সেরকম কোথাও কাজ করতো না বাট কাজ চলে গেছে তার কাছে তার কাছে কাজ চলে গেছে তার রেজিগনেশন সার্টিফিকেট লেটারটাও তাকে দেয়নি সে কী সাবমিট করবে যে তার কাছে কাজ নেই এখন তো তার ফলে এটা কীভাবে সম্ভব ল্যাক্স অফ পিপল আর ইন হসপিটাল ফর দেয়ার সাফারিং লট অফ পিপল হ্যাভ লস দেয়ার সোর্স অফ ইনকাম অর্থাৎ প্রচুরজন আমরা জানি তারা হসপিটালে রয়েছে তারা সাফার করছে একটা প্রাইভেট হসপিটালে গেলে কি বিশাল বিল হচ্ছে আপনারা দেখেছেন এবং গভর্নমেন্ট হসপিটালে যারা ধরুন রয়েছে সেক্ষেত্রে কি সিচুয়েশান সেটা আমরা দেখতে পাচ্ছি এবং যারাই ধরুন যে যারা ধরুন হসপিটালের মধ্যে রয়েছে তাদের পক্ষে কোনো দিন সম্ভব আবার লোনের টাকা আলাদা করে রাখা যাদের আজ কাজ চলে গেছে যাদের ইনকাম নেই তাদের পক্ষে লোনের টাকা আলাদা করা সম্ভব তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট সবাইকে কাজ দিক আমার যেটা মনে হয় এবং এবং এই পুরো জিনিসটা বলেছে আজকের এবং খুব ভালোভাবে বলেছে যে ইন্টারেস্ট ও ইন্টারেস্ট ওয়েভিং করতেই হবে এবং সুপ্রিম কোর্ট বলেছে ফাইনালি কংক্রিট ডিসিশান দিক আজই সুপ্রিম কোর্টে কেন মাস্টারস্ট্রোক আমি আবার বলছি কারণ সুপ্রিম কোর্ট কিন্তু এরকম এক্সটেনশান কোনো দিন করেনি এটা কিন্তু ফার্স্ট টাইম করলো এক্সটেনশান যে আঠাশ তারিখ অর্থাৎ আঠাশ তারিখের মধ্যে যদি কিছু না বলে আবার একটা এক্সটেনশন করে দেবে ক্ষতিকার হবে আরবিআই ক্ষতি হবে ব্যাঙ্কদের বিপুল টাকা ক্ষতি হবে যেটা ব্যাঙ্ক বারে বারে বলছে আমরা সব আলটিমেটলি আমাদের স্ট্রাকচার ভেঙে যাবে এত ক্ষতি হতে পারে আমাদের ইভেন্ট যা ক্ষতি হয়ে গেছে তো তার ফলে দেখা যাবে কি হবে এবার একটা বড়ো কথা হচ্ছে যারা অলরেডি তিন চার তারিখ থেকে লোন কাটা শুরু করে দিয়েছে এবং খুব চালাক সব মানে ব্যাঙ্ক বা এনবিএফসি আমি নাম বলবো না কারুর সরি টু সে যে কে সুপ্রিম কোর্টে চলছে এবং সুপ্রিম কোর্ট যদি এরকম কোনো ডিসিশান দেয় তার আগেই তারা লোনটা কাটা শুরু করে দিয়েছে এখন যেটা করতে হবে আমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে সেই সব জায়গায় এই অ্যাপ্লিকেশান নিয়ে তাড়াতাড়ি আসবো কারণ এর আগে যাবতীয় যা কিছু এতদিন অবধি আপডেট পাচ্ছিলাম আরবিআই সেন্ট্রাল আরবিআই সেন্ট্রালের মাঝখানেই পুরো জিনিসটা ঝুলছিল তার জন্য আমি আপডেটও সেরকম আনছিলাম না কারণ আমি এক্সাম নিয়ে আপডেট দিচ্ছিলাম বারে বারে আপনাদের অনেকের কোয়েশ্চেন পেয়েছি স্যার আপনি শুধু এক্সাম নিয়ে আপডেট দিচ্ছেন আপনি এগুলো নিয়ে বলছেন না আমি কি বলবো আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট খেলা খেলছে আরবিআই খেলা খেলছে আর ব্যাঙ্ক এনবিএফসি মোহরা আমার যেটা মনে হয় মানে একটা একটা করে ঘুটি এগোচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টের এই মাস্টারস্ট্রোকটা এইবার আরবিআই মনে রাখবে এবার ব্যাঙ্ক মনে রাখবে একটা কথা বলার ছিল সেটা বললাম না ল্যাঙ্গুয়েজটা খারাপ হয়ে যাবে কমিউনিটি স্ট্রাইক পাবো কিন্তু তবুও মানে আলটিমেটলি সবার ওপরে থাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য